অনেকে দেখা যায় যে গরুর মাংস রান্না করার পর পেঁয়াজ দিয়ে ফুরন দেওয়া হয়, পেঁয়াজের ফুরনটা দিলে ভালো লাগে ফ্লেভারটা, অনেকে রান্না করে, আমার আম্মাকেও দেখছি যে সেইরকমভাবে রান্না করে। তো এক একজন আসলে এক এক রকমভাবে রান্না করে। আমি যে সব মশলা দিয়ে একটু ভাজলাম, এখন হচ্ছে গিয়ে জিরার গুঁড়াটা একটু দিয়ে দিব, একটু তেলের মতো দিয়ে দিলে জিরার গুঁড়াটা একটু ভেজে মানে ব্লেন্ড করছি, তারপর একটু তেলের মধ্যে দিয়ে দিলে আলাদা একটু ফ্লেভারটা লাগে, ভালো লাগে। গতকালকে কি হয়েছে একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানে এখানে হচ্ছে গিয়ে ক্যানুলা লাগাইছে, এখানে লাগাইছে, এরপরে এখানে লাগাইছে, তিন জায়গায় লাগাইছে ক্যানুলা, হাতে রক বিছাড়া পাইতেছে না, কি একটা অবস্থা। পরে আবার এই যে এখানে এই জায়গাটাতে লাগাইছে, রক্ত নিল, পরীক্ষা নিরীক্ষা করলো, আর হসপিটালে গেলে মন একদম ছুটে থাকে কখন বাসায় আসবো, কখন বাসায় আসবো, বাসার মধ্যে মনটা ছুটে মানে ছুটে থাকে কখন বাসায় আসবো। সবাই প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, জানি না কখন তার দোয়া আল্লাহ কবুল করে, মন থেকে আমাকে দোয়া করবেন। কোনো কাজ করতে পারতেছি না, দেখো তো পোলার চালটা আছে কিনা মা, নাই না, জায়ফা জুলফাকে বলো আমি মাংসটা কষিয়ে দেওয়ার পরে আমি ওদেরকে গোসল করাবো।